টান ওর মনে হয় স্পিড 100 উপরে এই লোক আছে ওই লোকরে তারে ধরতে পারছে না বুঝলি এই লোক ওরে তারে ধরার জন্য চেষ্টা করছে চল আমরা ভাই মোমেন্টটা ভিডিও কর বন্ধু মোটর রিপেয়ারিং ওয়ার্কশপ কত আছে চিরাকে আগে যাবো না পরে যাব একটা জিনিস চিন্তা কর দেখ হাইওয়ে হিসাবে রাস্তা ভালো হওয়া উচিত না বল মানে দূরের বাস টাস চলবে মানুষ লং জার্নি দিবে তুই হানিমুনি যাবে এই রাস্তা দিয়ে এক্সট্রা কোনো কথা বলবি না কোটি কোটি টাকা বসির মধ্যে হ্যাঁ মানে এর যে মেন চিন্তা করে একটা ঘাট দখল মারো 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 দেখ এরম তেরা বেকা হয়ে মনে কর যে মানে এই যে বালুঘাটের যে মেন মানে যার হাসে চলায় হার আছে বুঝলি সে তো ধর একটা ঘাট দখল করেছে সমস পদ্মার একটা ঘাট দখল করে ধর বালু চলছে বালু তুলে নিয়ে এসে ধর এখানে রাখছে তার তো বালুর পিছনে কোনো খরচ নেই পরিবহন খরচ আর পরিবহন মনে কর ট্রাক তো সব নিজের চিন্তা কর খালি মানে বেচতে হবে লাভ আর লাভ সমস্যা হচ্ছে কি শুনবে রাস্তাঘাটে হচ্ছে এই যে ট্রাক ড্রাইভাররা চিন্তা কর ট্রাক অ্যাক্সিডেন্ট বেশি হয় বাস অ্যাক্সিডেন্ট এই একটাই কারণে মানে ওই ট্রাক বা বাস মালিক যদি হচ্ছে মানে মুখ খারাপ না করি ওরকম হয় তাহলে কোন ড্রাইভার রেখে দেয় ঠিক আছে কিন্তু বললাম তো যার মালিক মনে করি একটু যে ওই রকম হয় যাই হোক মুখ খারাপ না করি তো এবার চিন্তা করে দেখ ড্রাইভার দেখতেছে যে কষ্ট হোক যাই হোক আমি যদি এক্সট্রা ভাড়া মারতে পারি আমার তো ইনকাম হবে না বুঝলি ওই সামনে তাহলে আমরা আজকে কি কি খাবো ওখানে মানে তুই কি কি খাবি গুপ্ত কিসের গুপ্ত খাবে ভত্তা খাবি না ভত্তা ভত্তা চলে এসেছি আমরা কি অবস্থা মামা প্রায় এক বছর পর মামা চাকরিতে গিয়েছিলেন না I'm
সেক্টর। দেখ এলিশ একদম পারফেক্ট সাইজ, পারফেক্ট না? আলু ভর্তা, কলা ভর্তা, কাকি ভর্তা, মাছের ডিম, খাবি না? আরে জেলগুলো এলে কড়া করে আপনি আস্তে আস্তে খান, ঠিক আছে? বলতো সব খাওয়ার মাছ কিন্তু গরম মাছ তাও ধরে যান আপনি, তাহলে শুধু হয়তো মাংস পাঠাই দেন আমি পরে দিই, হ্যাঁ তাহলে উঠে যাবে, পরে দিয়ে গরম গরম মজা লাগবে আপনি নিয়ে যাবেন। এখানে পানি যাচ্ছে কিনা ইন্দি মিষ্টি নিয়ে যাচ্ছে কিনা পানি যাচ্ছে কিনা এই গরম জিনিস খাওয়ার বাসায় নিয়ে যায়, ঠান্ডা জিনিস খাওয়ার ভালো লাগছে না? ভুলে ক্যামেরার ওই সাইডে হচ্ছে এই আলো
ব্রেক খাবার ঠিক আছে এত 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 এক কাদা বেশি খাইয়ে বুদ্ধি কমে গেছে আমার আর বাস চিন্তা কর আচ্ছা 16 কিলো উঠেছে বুঝলি তার মানে ত্রিমোহনীর থেকে এই জায়গা হচ্ছে 16 কিলোমিটার আমরা কি খালাম বাস চিন্তা কর দেখ দুইজন মানুষ খালাম হচ্ছে 980 টাকা যেখানে একটা বার্গার হচ্ছে 700 টাকা হ্যাঁ আর দুইজন মানুষ মানে তুই চিন্তা কর এত পরিমাণ খাওয়া হয়েছে যে গোস্ত খাওয়ার টাকা নেই পেটে মানে কারো যদি ভোলা হয় যে লাস্টে গোস্ত খাওয়ার জায়গা নেই পেটে মানে আচ্ছা বস আচ্ছা ইলিশ যদি 100 টাকা করে হয় না বেশি ওখানে চাইতে 400 ডিম দুটো মনে করো যে 600 ওখানে শেষ 700 900 আর এই সময় তো 300 টাকা হওয়ার কথা না ডিম বা ইলিশের দাম মনে হয় বেশি এখন আর আর চাকা দেখেছি এরাম এরাম চাকা মানে যে বাজারে 1300 টাকা কেজি ইলিশ পারবে না দুটো চাকা খেলাম দুটো মাছের মাথা খেলাম দুটো ইলিশ মাছের ডিম খেলাম চিংড়ি ভর্তা খেলাম কাকি ভর্তা খেলাম কচু ভর্তা খেলাম আলু ভর্তা খেলাম ঝাল ভর্তা খেলাম সালাদ খেলাম ভাত খেলাম বাপরে বাপ